অ্যান্ড্রয়েড বাংলা টিপসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। ফেসবুক, আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি, যেমন আমি নিজেও কিন্তু ফেসবুক ব্যবহার করি। কিন্তু ফেসবুক ভেরিফাই, এটা কয়জনে জানেন বা কয়জনে ফেসবুক ভেরিফাই করেছেন? তুমি কি ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করছো? করি না এখনো। নো, এখনো করিনি। আমি কিন্তু ঠিকই ফেসবুক ভেরিফাই করেছি। তো আপনারাও যদি আমার মতো ফেসবুক ভেরিফাই করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মেহেদী হাসান ভুবন, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টিপস। তো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচের লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমাদের প্রথমত কী করতে হবে, ফেসবুকে ঢুকতে হবে। তো ফেসবুক অ্যাপসে আমরা প্রবেশ করি। তো প্রবেশ করার পরে আমাদের সামনে সাধারণভাবে এরকম ইন্টারফেসটা আসে। তো আসার পর আমরা কী করব, এই যে এখানে যে দেখতে পারতেছেন মেনু বারের মতো চিহ্নটা আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পারবেন একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পারবেন হেল্প সাপোর্ট নামের একটি অপশন আছে। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার। তো সর্বপ্রথমে যেটা দেওয়া আছে হেল্প সেন্টার, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন সার্চ নামের একটি অপশন আছে। আপনারা কী করবেন, সার্চ বারে ক্লিক করবেন এবং কি লিখবেন, ব্লু ব্যাস। তো ব্লু লেখার সাথে সাথে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আসছে ব্লু ব্যাস ভেরিফিকেশন। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। তো আমরা কী করতেছি, ব্লু ব্লেজের উপর ক্লিক করতেছি। তো ব্লু ব্লেজের উপর ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন আবার সর্বপ্রথম আসছে হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাস অন ফেসবুক। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেখা আছে, আসলে এগুলো সবার পরে নেওয়া উচিত যে আসলে কিসের জন্য কী কী করতে হবে বা কেন এটা করতেছে। তো আপনারা পরে নেবেন, পরে নিলে অত্যন্ত ভালো। আমরা যদি মাঝ বরাবর লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন এ অ্যাকাউন্ট ফ্রম। তো এই লেখাটার উপর আমরা কী করব, ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদেরকে একটি ফর্মের কাছে নিয়ে যাবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশন ব্যাস। তো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেটাও পড়তে পারেন। বা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা জিনিস আপনাদের দিতে হবে, যেমন ভেরিফিকেশন টাইপ। এখানে যদি আপনাদের পেজের জন্য ভেরিফিকেশন করেন তাহলে আপনারা পেজে ক্লিক করবেন, এবং কি আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য যদি ভেরিফাই করেন তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। আমি যেহেতু ফেসবুক ভেরিফাই করব, সেজন্য আমরা কী করব, প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে যে প্রোফাইল লিঙ্ক। তো আমাদের কী করতে হবে, এখানে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। তো এই জন্য আমরা কী করব, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা কী করব, ফেসবুকে ক্লিক করব। এবং কি আপনাদের যদি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমার তো অলরেডি লগ ইন করা আছে, তো সেজন্য আর কি এটা চাইলো না। তো আমরা কী করব, এখানে আবার ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যখন চলে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরের দিক যে একটা লিঙ্ক আসছে, তো এখানে ক্লিক করার পরে এরকমটা আসছে। তো আমরা কী করব, এই যে এই জায়গায় ক্লিক করে আমরা এটাকে কপি করে নেব। তো যাই হোক, আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আবার আমরা চলে যাব আগের জায়গাতে। তো ফেসবুকে চলে আসলাম। আসার তো এখানে আপনারা কী করবেন, আপনাদের কপিকৃত লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখতে পারবেন এখানে কান্ট্রি দিতে বলতেছে। তো কান্ট্রির জায়গায় আমরা কী করব, বাংলাদেশ যেহেতু আমাদের, তো বাংলাদেশ লিখে দেব বিএএন। দেখুন বি দেওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশটা চলে আসছে। তো বাংলাদেশ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার নিচের দিকে নামতে হবে আমাদের। তো নিচের দিকে নামার পরে আমরা আরও কিছু অপশন দেখতে পারবো। তার আগে আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, যেমন এখানে কিন্তু লেখা আছে আমাদের ফেসবুকের লিঙ্কটা দেওয়ার পরে দেখা যাচ্ছে নিচে লেখা আছে নিউজ মিডিয়া। তো আপনারা আসলে কোন বিষয়ে ফেসবুকে পোস্ট করেন বা আপনাদের কোন বিষয়ে ওয়েবসাইট বা ব্লগিং সাইট বা কী আছে না আছে, এই বিষয়ের উপরেই এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। যেমন নিউজ অ্যান্ড মিডিয়ায় আমি দিলাম, আপনারা যে কোনোটা দিতে পারেন, বা কোনো কিছু যদি না করেন তাহলে আদার্সটা দিবেন। তো যাই হোক, আমি কিন্তু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি নিউজ অ্যান্ড মিডিয়াতে। তো তারপরে দেখেন নিচের দিকে নামলে বাংলাদেশের পরে লেখা আছে চুজ ফাইল। তো চুজ ফাইলে আমাদেরকে কী করতে হবে, চুজ ফাইলে আমাদেরকে
যে কোনো পাসপোর্ট, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা যে কোনো কিছু কিন্তু দিতে পারেন। বিশেষভাবে এখানে তারা বলতেছে যে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা দেওয়ার জন্য। তো আমরা কি করব, চুজ ফটোতে ক্লিক করব। তো ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপিটা আছে বা যে কোনো যে ছবি আছে, তো সেই ছবিটা এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানের কাজ মোটামুটি শেষ। তো ছবিটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে ন্যাশনাল আইডি কার্ডের। তো তারপরে যদি নিচের দিকে নামি, এখানে কিন্তু তারা বলতে চলেছে যে ইংলিশে লিখছে যে আপনারা কিসের জন্য ফেসবুকটা ভেরিফাই করতে চান। তো এখানে কিন্তু লিখতে হবে যে আপনারা আসলে কিসের জন্য ফেসবুকটা ভেরিফাই করতেছেন। তো এই জন্য আমরা কী করছি, গুগল ট্রান্সলেশনের সাহায্য নিচ্ছি। ট্রান্সলেশনের সাহায্য নিয়ে আমি বাংলাতে লিখছি এবং ইংলিশ হয়ে গেছে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ফেসবুকের এই লিঙ্কটা দেওয়া আছে, আর আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, তাই আমি চাই এটা যেন কখনো হ্যাক বা বন্ধ হয়ে না যায়, সেজন্য ভেরিফাই করতে চাচ্ছি। তো এটা ইংলিশে এখানে আসছে। তো আসার পর আমরা কী করবো, এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। তো আমাদের কাজ কিন্তু শেষ। তো তারপরে আমাদের কী করতে হবে, এখানে কী করতে হবে, সেন্ড করতে হবে। তো আমরা আমাদের এটা সেন্ড করে দিই। সেন্ড করে দেওয়ার পরে মোটামুটি কাজ শেষ। তো তারপরে দেখা যাবে যে কিছুদিন পরে একটা মেসেজ আসছে বা নোটিফিকেশন চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো যদি এরই মধ্যে যদি অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই করা সম্ভব হয়ে থাকে, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পারতেছেন, তা আমাকে কিন্তু থ্যাঙ্কস জানানো হয়েছে। তো তার মানে এটা কিন্তু অলরেডি তারা অ্যাপ্রুভ করে নাই, মানে রিসিভ করছে আর কি। তো অ্যাপ্রুভ করার পরে কিন্তু মানে 10 থেকে 15 দিনের ভিতরে বা 72 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। তো যদি না হয়, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আবার করতে পারবেন। যেমন আমার কিন্তু এখানে ফেসবুক তো দেখতে পারলেন কত সুন্দরভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখন থেকে ভেরিফাই করতে পারবেন। তো এরকম আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর বা কোন টাইপের উপর ভিডিও পেতে চান, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।